এএস টিচিং এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আবার আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আজকে আমরা তোমাদের যে টেস্ট পেপারটা বেরিয়েছে ক্লাস 12 এর এডুকেশনের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা আলোচনা করব তোমাদের যে 5টি কোশ্চেন রয়েছে এবিটিএ থেকে, সেখানে যে এসএকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এসএকিউ কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এখানকার এমসিকিউ কোশ্চেনগুলো অলরেডি আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই 5টি কোশ্চেনের সব এসএকিউ কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে এবং এরপরে যে একটা ভিডিও আসবে সেটা খুবই খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা রয়েছে মার্চ মাসে, সেখানে এমসিকিউ কি হবে, এসএকিউ কি হবে, সেগুলো কোশ্চেন আলোচনা আমরা করছি। তার সঙ্গে সঙ্গে একটা ভিডিও আসবে লাস্ট মিনিট সাজেশন। আমাকে কয়েকজন ফোন করে জিজ্ঞাসা করছিল যে স্যার একটা সাজেশন করে দিন শেষ সময়ের জন্য, যাতে আমরা পুরোপুরি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে পড়াশোনা করে যেতে পারি। তো আমি তাদের জন্য বিশেষ করে একটা সাজেশন বার করেছি, এবং প্রত্যেকটি জায়গাকে গুরুত্ব দিয়ে বার করা হয়েছে। এরকম না যে তোমরা একটা হয়তো পড়েছো আর দুটো পড়ে যাওনি, বা একটা কমন পড়লো দুটো কমন পড়েনি, এরকম হবে না। 16টি কোশ্চেন টোটাল রয়েছে, তার মধ্যে তোমাদের 9টি কোশ্চেন রয়েছে 8 মার্কের, এবং বাকি তোমাদের 7টি কোশ্চেন রয়েছে তোমাদের 4 মার্কে। 7টা কোশ্চেন যদি 4 মার্কে পড়ে যায় তাহলে তোমরা সেখান থেকে দুটো দুটো 4 মার্কের কোশ্চেন কমন পাবে, এবং তোমরা এ গ্রুপ থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন করতে হবে, এবং বি গ্রুপ থেকে তোমাদেরকে এই 4টা কোশ্চেনের মতো পড়তে হবে। টোটাল যদি 16টা কোশ্চেন পড়ে যায় তাহলে তোমাদের 40-এ 40 তোমরা চোখ বন্ধ করে করে আসতে পারবে পরীক্ষায়। এতটা আমি খুব মনোযোগের সহিত 2-3 দিন খাটনি করার পরে তোমাদের কিন্তু আমি সেই সাজেশনটা তৈরি করেছি। তাহলে অবশ্যই এর পরের ভিডিওটা তোমরা দেখবে। তাহলে চলো এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এসএকিউ কোশ্চেন গুলো আমরা আজকে দেখে নিই। তাহলে প্রথমে আমরা এসএকিউ কোশ্চেন দেখবো কোথাকার। এবিটিএ তোমাদের যে টেস্ট পেপারটা রয়েছে সেখানে এসি 24, অর্থাৎ এসি 24 পেজের যে এডুকেশনের কোশ্চেনটি রয়েছে সেখানকার টোটাল এসএকিউ কোশ্চেন গুলো আমরা আলোচনা করবো। তাহলে প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে ডিটিপি এর পুরো কথাটি লেখো ডেস্কটপ পাবলিশিং। ডিটিপি এর পুরো কথা থেকে ডেস্কটপ পাবলিশিং। তারপরে তোমাদের এখানে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আইসিটি এর পুরো নাম কি, এটা তোমরা জানো আইসিটি এর পুরো নাম হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তারপরে কি বলছে বৃত্তিমূলক শিক্ষা কি, বৃত্তিমূলক শিক্ষা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবিকা অর্জনের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে। তাহলে এখানে কি বলছে, বলছে যে শিক্ষা কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে তাকে বৃত্তিমুখী শিক্ষা বলে। তাহলে এটুকুই লিখলে তোমরা 1 নম্বর পাবে। তাই বলছে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে বোঝায় প্রাথমিক স্তরের শেষ পর্যায়ে পৌঁছানোর পূর্বে শিক্ষার্থীকে বিদ্যালয় ছেড়ে দেওয়া, অর্থাৎ যেটাকে ড্রপ আউট বা স্কুল ছুট শিক্ষার্থী বলে থাকে। অর্থাৎ ধরে নাও যে সে একটা সময় গিয়ে পড়াশোনা করছে, 2-3 বছর ধরে পড়াশোনা করে করছে, এবং পড়াশোনা শেষ না করে ও মাঝখানে পড়াশোনা ছেড়ে দিলে, ঠিক আছে, সেটাকে অপরিচয় বলছে। অর্থাৎ তার কমপ্লিটনেস কিন্তু আসছে না, সে পুরোপুরিটা কিন্তু শিখছে না, মাঝপথে গিয়ে ছেড়ে দিচ্ছে। তার জন্য কি হয়, তার আগের যে পরিশ্রমটা পুরোটা অপরিচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে কোশ্চেন কি রয়েছে এসএসএ, এসএসএ পুরো নাম কি, আমরা জানি সর্বশিক্ষা অভিযান, যেটা 2000 সালে গঠন করা হয়েছিল এবং এ লাগু করা হয়েছিল বা কার্যকরী করা হয়েছিল 2002 সালে, ঠিক আছে। এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ আমাদের যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব ছিল সর্বশিক্ষা অভিযানের মূল কাজ। তারপরে স্টাইলাস কি, অর্থাৎ যখন তোমরা ব্রেল পড়বে, অর্থাৎ অন্ধদের শিক্ষণ পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে কি ব্রেল পদ্ধতি, এবং সেই ব্রেল পদ্ধতিতে তোমরা যখন পড়বে তখনই এই কনসেপ্টটা পাবে যে স্টাইলাস কি, ঠিক আছে। তাহলে স্টাইলাস কি বলছে, ব্রেল ব্যবস্থায় পুরো কার্ডবোর্ড বা কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলে। অর্থাৎ যেরকম আমরা খাতায় লেখার জন্য কলম ব্যবহার করি, ঠিক তেমনি ব্রেল লেখার জন্য স্টাইলাস ব্যবহার করা হয়, এবং একটা শক্ত কার্ডবোর্ডের উপর সেটাতে ঠোপা 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 দিয়ে 6টা বিন্দু দিয়ে তোমাদের ব্রেল লেখা হয়। তাহলে যেটা দিয়ে আমরা সেই ঠোপা ঠোপা তৈরি করি বা বিন্দু বিন্দুগুলো তৈরি করি, সেই বিষয়টা যে কজিয়াটা বিষয়টা আমাদের কলমের মতো কাজ করে সেই বিষয়টাকে স্টাইলাস বলে। তারপর বলছে মূকবধির শিক্ষার একটি উদ্দেশ্য লেখো, মূকবধির অর্থাৎ মুখ, অর্থাৎ যারা কথা বলতে পারে না, এবং বধির যারা কানে শুনতে পায় না, তাদের
শিক্ষার উদ্দেশ্য কি, অর্থাৎ তাদেরকে আমরা কেন শিক্ষা দেব, তাহলে একটা বলেছে। তাহলে এখানে খুব সুন্দরভাবে আমি একটা উদ্দেশ্যই লিখেছি, সেটা হচ্ছে যে তাদের মধ্যে হীনমন্যতা দূর করা এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলা। মানে তাদের সবসময় যে ইনফিরিয়রিটির মধ্যে থাকে, সবসময় নিজেকে ছোট ভাবে, সে ভাবে যে না আমাকে, আমি কেমন তৈরি, মানে আমাকে পৃথিবীতে কেমন ভাবে পাঠিয়েছে, বাকিরা অনেক ভালো অনেক কাজ করতে পারছে, আমি তো কিছুই করতে পারি না, ঠিক আছে, এই বিষয়গুলো ভেবে ভেবে ও নিজেকে গুটিয়ে ফেলে, ঠিক আছে। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে হীনমন্যতা। তাহলে এটা যাতে তার মধ্যে না তৈরি হয়, কারণ সে যখন প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু ও নিজের দোষে প্রতিবন্ধী হয়ে তৈরি মানে পৃথিবীতে আসেনি, সেটা তাকে বোঝাতে হবে এবং তাকে আমরা প্রত্যেকে সাপোর্ট করব, আমাদেরকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। তাহলে শিক্ষার একটা মূল উদ্দেশ্য হবে কি, তাদের মধ্যে হীনমন্যতা দূর করা এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে উৎসাহিত করা, এবং তারা যাতে আত্মনির্ভরশীল হয়ে ওঠে তার দিকে গুরুত্ব দেওয়া। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ বা একটা শিক্ষাবিদ একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে। তারপরে বলছে ইসিসিই, আমরা প্রত্যেকে জানি ইসিসি কি। এখানে বলছে যে ইসিসি এর পূর্ণাম যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখবো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এটা অনেকটা অঙ্গনওয়াড়ি যে সেন্টার গুলো রয়েছে তার সঙ্গে যুক্ত। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতেও কিন্তু বাচ্চাদেরকে 3 বছরের আগে পড়াশুনো করাতে হবে বা ন্যূনতম সাক্ষরতা আনতে হবে, যেটা দায়িত্ব ছিল ইসিসিই, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তার সঙ্গে সঙ্গে যেই মহিলারা রয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে বা যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে বা যেসব মহিলারা প্রেগনেন্ট রয়েছে, তাদের পুষ্টি খাদ্য দেওয়া বা তাদের মানে দেখাশোনা করাই হচ্ছে ইসিসি এর মূল কাজ, ঠিক আছে। তাহলে এটা তোমরা মনে রাখবে, এটার ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপরে কি বলছে, প্রচেষ্টা ভুলের কৌশল প্রবক্তাকে। আমরা প্রত্যেকেই জানি যে প্রচেষ্টা ভুলের কৌশলের প্রবক্তা হলো কে, থন্ডাই, যিনি তিনি যিনি কি করেন, বিড়াল নিয়ে পরীক্ষা করেন এবং তার পরীক্ষার বক্সের নাম পাজিল বক্স ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে ট্রায়াল এন্ড ইরর যে মেথড রয়েছে, যেখানে আমরা একটা বিড়ালকে বাইরে খাদ্য রেখে বারবার পিঞ্জিরার মধ্যে ঢুকিয়ে দিয়ে সে নিজে থেকে খুলে বেরিয়ে বেরোতে পারছে কিনা, এই যে পরীক্ষাটা রয়েছে তোমাদের বিড়ালের পরীক্ষাটা, সে পরীক্ষাটা করেছে থন্ডায়। এবং এর মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রচেষ্টা ভুল, অর্থাৎ আমরা বারবার চেষ্টা করি এবং বারবার ভুল করি, এবং এই ভুল এবং প্রচেষ্টার পরে কিন্তু আমরা শিখি। যেমন আমরা যদি প্রথমে যোগ বিয়োগ ভাগ গুণ অঙ্ক করতে শুরু করি, তাহলে প্রথমে প্রথমে কি হয়, আমাদের ভুল হয়, আমরা আবার ওই অঙ্কটা করি, আবার হয়তো ঠিক হলো, আবার ভুল হলো, এরকম করতে করতে কিন্তু আমরা একটা সময় এরকম হয়ে যায় যে আমরা শুধু ঠিক করি, ভুলগুলো আমরা করি না। তো এটাই হচ্ছে এর মূল পরীক্ষা, মূল বিষয় আর কি পরীক্ষাটার পেছনে। মনোযোগের একটি বৈশিষ্ট্য, মনোযোগ একটা সীমাবদ্ধ প্রক্রিয়া, আমরা জানি সীমাবদ্ধ প্রক্রিয়া এই হচ্ছে কারণ আমরা একই সঙ্গে অনেকগুলো বিষয়ের উপর মনোযোগ দিতে পারি না, আমরা একই সঙ্গে একটা বিষয়ের উপর মনোযোগ দিতে পারি, এই জন্য এটা একটা সীমাবদ্ধ প্রক্রিয়া। আর এখানে বলা হচ্ছে যে একসময় একটি বস্তু বা বিষয়ের উপর আমরা মনোযোগ বা একাধিক বিষয়ের উপর মনোযোগ দেওয়া যায় না, অর্থাৎ একসঙ্গে একটি বিষয়ের উপর আমরা মনোযোগ দিতে পারি, একাধিক বিষয়ের উপর আমরা মনোযোগ দিতে পারি না। তারপরে বলছে বুদ্ধির অভীক্ষা কি, যেসব কৌশল অবলম্বনের দ্বারা বুদ্ধি পরিমাপ করা হয় সেগুলিকে বুদ্ধির অভীক্ষা বলে। এখানে খুব সহজে মনে রাখবে তোমরা, অভীক্ষা সাইকোলজিক্যাল ভাষায় বা মনোবিজ্ঞানী ভাষায় অভীক্ষা কথাটা যদি আমরা দেখি, তাহলে সেটা আমাদের পাতি বাংলা ভাষায় হলো সেটা পরীক্ষা, ঠিক আছে। যেরকম আমরা অনেকগুলো কোশ্চেন থেকে পরীক্ষা নিই, ঠিক তেমনি অনেকগুলো পরীক্ষা অনেকগুলো কোশ্চেন নিয়ে যখন কোনো মানুষের কোনো রকম মানসিক ক্ষমতা পরিমাপ করার চেষ্টা করা হয়, তখন সেই কোশ্চেনের সমষ্টিকে কি বলা হচ্ছে, অভীক্ষা বলা হয়, তখন পরীক্ষা বলা হয় না, কি বলা হয়, অভীক্ষা বলা হয়। তাহলে বলছে যে যে কৌশলের অবলম্বনে বা যে অভীক্ষার দ্বারা আমরা ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে চাই, সেটাই হচ্ছে বুদ্ধির অভীক্ষা, বুঝা গেল। তারপরে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল, কোঠারি কমিশন 1964 থেকে 66 সালে আমাদের যে কমিশনটা রয়েছে কোঠারি কমিশন, সেটা কত পৃষ্ঠা ছিল, সেটা ছিল 692 পৃষ্ঠা। ভারতীয় সংবিধান 46 নং ধারায় কি বলা হয়েছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের 46 ধারায় কি বলা হয়েছে, বলছে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতি, অর্থাৎ এখানে এসটি এসসি এবং ওবিসিদের কথা বলা হয়েছে, যাদেরকে এডুকেশনালি এবং ফাইন্যান্সিয়ালি তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিতে হবে। তারপরে 30 নং ধারায় কি বলা হয়েছে,
30 নং ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা বলা হয়েছে। তারপরে 15 থেকে 20 মধ্যবিন্দু নির্ণয় করো। 15 থেকে 20 আমরা যে মধ্যবিন্দু বার করতে চাইলে কোনো কিছু না, 15 প্লাস 20/2 ও দুটো যোগ করে দিয়ে আমরা যদি ভাগ করে 2 দিয়ে তাহলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 আর 15 35, 35-এর হাফ কত? 17.5, তাহলে হলো 17.5। অবনিষ্ট গড়ের সূত্রটি লেখো, অর্থাৎ যদি আমরা আনগ্রুপ ডাটার গড়ের সূত্রটা দেখি তাহলে সেটা হবে সামেশন x/n, অর্থাৎ সব সংখ্যাগুলোকে আমরা যোগ করব, তারপরে কটা সংখ্যা রয়েছে সেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। শিক্ষার 4টি মূল স্তম্ভের প্রবক্তার নাম কি? জেস ডলার, যেটা 1996 আমাদের ডেলার্স কমিশনে এটা বলা হয়েছে। তারপরে কম্পিউটারের স্মৃতি কয় প্রকার? কম্পিউটারের 2 প্রকার, র্যাম আর রম। এই যে র্যাম এটা হচ্ছে অস্থায়ী, আর এই যে রম এটা হচ্ছে স্থায়ী, এটা মনে রাখবে। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে? এম বলতে এখানে মেমোরিকে বোঝানো হয়েছে। এম এর ফার্স্ট লেটার কি? এম, মেমোরি, সেটা হচ্ছে কি এম, তাহলে এখানে হবে মেমোরি। আর স্পিয়ারম্যানের টেটার সমীকরণ আর বলতে কি বোঝানো হয়েছে? আর বলতে এখানে কিন্তু রিলেশন বোঝানো হয়েছে। কি বলা বোঝানো হয়েছে? আর বলতে এখানে রিলেশনশিপকে বোঝানো হয়েছে। আমি পুরোটা এখানে সূত্রটা তোমাদের জন্য তুলে দিয়েছি। 1986 সালে গঠিত শিক্ষা কমিশনটির নাম হচ্ছে জাতীয় শিক্ষানীতি। হিস্টোগ্রাম ও পলিগনের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ আমরা যদি হিস্টোগ্রাম পলিগনের মধ্যে পার্থক্য লিখতে চাই তাহলে আমরা মূল কোন পার্থক্য লিখতে পারি? এখানে বলা হচ্ছে পলিগনের ক্ষেত্রে উভয় প্রান্তে 2টি অতিরিক্ত শ্রেণীর ব্যবধান নেওয়া হয়, অর্থাৎ যখন আমরা পলিগন অঙ্ক করি, এই যে পলিগন আমরা যেরকম এরকম করে অঙ্ক করে অঙ্কন করি পলিগন, তাহলে বলা হচ্ছে অতিরিক্ত এখানেও একটা ঘর বেছে নিতে হয়, এখানেও একটা ঘর বেছে নিতে হয়, কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণীর ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা হিস্টোগ্রাম লিখি আঁকি তাহলে কিন্তু হয় না, বলতে এখানে এটা ভুল হবে, কিন্তু এখানে একটা আমরা এক্সট্রা ঘর নিই। ধরে না আমাদের যেরকম এরকম আমরা আঁকি, ঠিক আছে, এরকম করে আমরা আঁকতে থাকি, তারপরে এখান থেকে ধরে নাও শেষ হয়ে গেলো এই বিন্দু থেকে, তখন আমাদের একটা ঘর এখানে এক্সট্রা নিতে হয়, এইটা ঘর, তাহলে এখানে 2টো ঘর এক্সট্রা নিতে হয়, এখানে 1টা ঘর এক্সট্রা নিতে হয়, এখানে এটা লিখতে হবে, এটা একটা ভুল আছে একটু। তারপরে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, তাহলে সংখ্যাগুলোকে তোমরা যোগ করো, যোগ করে 9 দিয়ে ভাগ করে যদি দেখো তাহলে হবে 5। তারপরে AC 95, অর্থাৎ AC 95 এ যদি আমরা দেখি তাহলে কোন কোশ্চেনগুলো এসেছে, বলছে কম্পিউটারে যে কোনো 2টি ইনপুট যন্ত্রের নাম লেখো, ইনপুট কিবোর্ড মাউস স্ক্যানার, অর্থাৎ যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা কোনো রকম ইনফরমেশন বা ডেটা কম্পিউটারের সিপিইউতে দিয়ে থাকি সেটাই হচ্ছে কি ইনপুট ডিভাইস। তারপরে হচ্ছে ALU পুরো নাম, আর্থমেটিক লজিক ইউনিট। তারপরে বলা আছে ট্রেজার ইউদিন কথাটির অর্থ লেখো, অন্তর্নিহিত সম্পদ, যেটা তোমরা পাবে 1996 সালে যে ডেলার্স কমিশন তাদের একটা প্রতিবেদন ছিল দ্য ট্রেজার ইউদিন। তারপরে ইউনেস্কো এর পুরো কথাটি কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে যুক্ত? জানার জন্য শিক্ষা, এই শিক্ষার জন্য যুক্ত, অর্থাৎ স্মৃতিশক্তি জ্ঞান অর্জন, যেটা জানার জন্য শিক্ষার সঙ্গে জড়িত। NLM এর ফুল ফর্ম তোমরা জানো, ন্যাশনাল লিটারেসি মিশন। SSC পুরো নাম আবার সর্বশিক্ষা অভিযান। শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা লেখো, শিক্ষকের আদেশ না মানা, সহপাঠীকে উৎপীড়ন করা, অর্থাৎ শিক্ষক কোনো কিছু বলছে শিক্ষার্থী সেই কথা শুনছে না, বা এরকম হতে পারে যে তারা ক্লাস করছে কিন্তু ক্লাসের মাঝখানে একে অপরের সঙ্গে কি করছে, ঝগড়া করছে বা মারপিট করছে। বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত? ডিফারেন্টলি এবল চিলড্রেন, বর্তমানে কিন্তু প্রতিবন্ধী বলা হয় না, হ্যান্ডিক্যাপ বলা হয় না, বর্তমানে ছেলে মেয়েদেরকে কি বলা হচ্ছে, যে ডিফারেন্টলি এবল চিলড্রেন, অর্থাৎ তারা একটু আলাদাভাবে সক্ষম। আমরা যেরকম নর্মালি সক্ষম, তারা একটু আলাদাভাবে সক্ষম, যেরকম আমরা 2 পা দিয়ে খুব সুন্দরভাবে হেঁটে চলি, তাহলে তারা হুইল চেয়ারে হেঁটে চলে, তারা সক্ষম এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে, কিন্তু একটু ডিফারেন্টলি পৃথকভাবে। AICTE এর পুরো নাম কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। যেরকম আমাদের অনেকগুলো বোর্ড রয়েছে,
আমাদের জেনারেল এডুকেশন ঠিক তেমনি টেকনিক্যাল এডুকেশন সব থেকে বড় বড় হচ্ছে AICTE। দেখো আমাদের নর্মাল এডুকেশনের রয়েছে UGC। CABA এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। IIT এর পুরো নাম কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি ব্যক্তকরণ, অর্থাৎ এখানে কিন্তু কোঠারি কমিশনের কথা বলা হয়েছে। ভারতীয় শিক্ষা কমিশনের প্রদত্ত শিক্ষা কাঠামোটি হলো 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক, 3 বছর স্নাতক এবং 2 বছরের স্নাতকোত্তর, অর্থাৎ 10+2+3+2, 10+2+3+2। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? বহুমুখী বিদ্যালয় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছে, মাল্টিপারপাস স্কুল। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছেন? তোমরা জানো রাধাকৃষ্ণ কমিশন 1948 1949। NCRHE এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। তারপরে বলা হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকরী হয় কি? 26 জানুয়ারি 1950। যে 26 জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। গেস্টাল কাদের বলা হয়? গেস্টাল কথা একটা জার্মান শব্দ, এটা শিখনের যে তত্ত্বের সাহায্যে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখনের কৌশল ও শিখনের সমগ্রতা তত্ত্ব জানতে পারি তাকে বলা হয় গেস্টাল মতবাদ। এই মতবাদে বিশ্বাসীরাকে বলা হয় গেস্টালবাদী। অর্থাৎ গেস্টালের মূল কথা হচ্ছে অবয়ব বা একটা আকার। আমরা যখন কোনো একটা সমস্যা সমাধান করতে যাই তখন আমরা আগে পুরো বিষয়টাকে দেখি, তারপরে তার একটা একটা বিষয়কে আমরা দেখি। যেমন আমরা যদি আমরা কোনো কবিতা পড়তে শুরু করি তাহলে আমরা সেই পুরো কবিতাটার মূল গল্পটা জানি, যে লেখক কোন কোন প্রসঙ্গে এই কবিতা লিখেছে। সেটা আলোচনা করার পর একটা মাইন্ডসেট হয়ে যাওয়ার পর কি হয়, আমরা একটা একটা করে লাইন পড়ি। তাহলে গেস্টাল মতবাদের এটাই হচ্ছে মূল কথা, যে সমগ্রতা, অর্থাৎ আগে পুরো বিষয়টাকে জানতে হবে, তারপরে আমরা সেই বিষয়ের মধ্যে অংশের যে বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো সেগুলোর মধ্যে আমাদেরকে রিলেশনটা জানতে হবে। এই গেস্টাল মতবাদ বা এই সমগ্রতাবাদে তোমাদের একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে যে এই একটা শিল্পাঞ্জির যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে গেস্টাল মতবাদের অন্তর্ভুক্ত। স্পেলম্যান টেলর সমীকরণটি লেখো, এটা সমীকরণটা তোমরা লিখে নেবে। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ SRG। সাধারণ মানসিক ক্ষমতা সাধারণ ধর্মী, বিশেষ মানসিক ক্ষমতা আছে বিশেষ ধর্মী। আবার তোমরা এরকম লিখতে পারো, সাধারণ মানসিক ক্ষমতা সব কাজে প্রয়োজন, বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজে প্রয়োজন, যে কোনো একটা। তারপরে SA 2126, অর্থাৎ 126 যদি দেখি তাহলে প্রথম কোশ্চেনটা বলছে মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে মনোযোগ একটি নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে আছে। আমরা যদি মনোযোগ দিতে চাই তাহলে আমাদেরকে এই অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে নির্বাচন করতে হবে, তারপরে সেই বিষয়টার উপর আমাদের ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটার বিষয়ে মনোযোগ দিতে পারবো। তাহলে প্রথম বিষয়টাতে কি নির্বাচন করা। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য, আবার একটি ওই কোশ্চেনটা চলে এসেছে, ঠিক আছে। সহগতি বলতে কি বোঝো? দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ককেই সহগতি বলে। কোনো ব্যাপার না, এই মূল কথাটা হচ্ছে সহগতি হচ্ছে কোরিলেশন বা সম্পর্ক। সম্পর্ক হচ্ছে কি? একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের যে সম্পর্ক রিলেশন, এটা হচ্ছে কি সহগতি। যেরকম ব্যক্তির দৈর্ঘ্য ও ওজন, ব্যক্তির দৈর্ঘ্য যত বাড়বে তার সঙ্গে সঙ্গে তার কিন্তু ওজনও বাড়ে। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে ওজনের যে সম্পর্ক সেটা আমরা বুঝতে পারি, বুঝা গেল। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা গাড়ি খুব স্পিডে যাচ্ছে, যে গাড়ি যত বেশি স্পিডে যাবে সে তত তাড়াতাড়ি পৌঁছাবে, অর্থাৎ স্পিড যদি বেশি হয় তাহলে টাইমটা কম লাগবে, আবার যদি টাইম বেশি লাগে মানে কি স্পিড কম ছিল। তাহলে এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে সহগতি। এটা বিভিন্ন প্রকারের হয়, যেরকম আমাদের পজিটিভ হয়, নেগেটিভ হয়, আবার শূন্যও হয়, ঠিক আছে। তারপরে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনে একটা গুরুত্ব লেখো, অর্থাৎ আমাদের যে কার থিওরি রয়েছে, আমাদের প্যাভলোভের যে থিওরিটি রয়েছে প্রাচীন অনুবর্তন, সেই প্রাচীন অনুবর্তনের একটা শিক্ষাগত গুরুত্ব। তাহলে এটা সু অভ্যাস গঠন, অর্থাৎ এবং কু অভ্যাস দূরীকরণ, আবার অর্থাৎ আমরা যে কাজটা প্রতিনিয়ত করব সেটা আমরা অভ্যস্ত হয়ে উঠব। তাহলে আমরা এখানে আমরা ইচ্ছাকৃতভাবে সু অভ্যাস গঠন করতে পারি, বা আমাদের মধ্যে যদি এমন কোনো হ্যাবিট তৈরি হয় যেটা খারাপ আমাদের শরীরের পক্ষে বা সমাজের পক্ষে, সেটাকে আমরা বাদ দিতে পারি। এক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের যে থিওরিটা রয়েছে সেটা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। কেন্দ্রীয় পদ্ধতির পরিমাপগুলো কি কি? এটা পদ্ধতির না হয়ে মনে হয় কেন্দ্রীয় প্রবণতার হতো। তো এখানে হবে মিন, মিডিয়ান, মোড, অর্থাৎ কোনো একটা স্কোর গুচ্ছে যদি কেন্দ্রীয় মান আমরা বার করতে চাই তাহলে সেক্ষেত্রে তিনটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে গড়, একটা মধ্যমান,
এবং একটি হচ্ছে কি বৈশিষ্ট্য, তিনটার মাধ্যমে আমরা কেন্দ্রের একটা মান বার করতে পারি। কিন্তু এই তিনটা পদ্ধতির মাধ্যমে কোনোটা হয়তো বেশি নির্ভরযোগ্য, কোনোটা হয়তো খুব তাড়াতাড়ি করা যায়, এই জন্য তিনটা পদ্ধতি রয়েছে। আর সব থেকে নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য হচ্ছে কি মিন একটা পদ্ধতি, যার দ্বারা আমরা অ্যাকুরেট কেন্দ্রীয় প্রবণতা পেয়ে থাকি। গড়ের একটা সুবিধা লাভ, দুই বা ততোধিক দলের মধ্যে তুলনার ক্ষেত্রে গড়ের নির্ণয় প্রয়োজন। অর্থাৎ ধরুন এটা একটা দল রয়েছে, এটা একটা দল, তাহলে এই দুটো দলের মধ্যে যদি আমরা সম্পর্ক বা পার্থক্য দেখতে চাই, তাহলে আমাদের কিন্তু গড়টা খুব হেল্প করে থাকে। নারীদের সুযোগ সুবিধার কথা 14 নং ধারায় বলা হয়েছে, সেটা হচ্ছে 14 এবং 18 নং ধারায় মেয়েদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে? রাধাকৃষ্ণন কমিশন, এটা আগেও ছিল। তারপরে কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ শিক্ষার একটি লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চ শিক্ষা সম্পর্কে কি বলেছে যে কোনো একটা বিষয়, সেটা হচ্ছে জাতীয় সংহতি আর সংস্কৃতি বিষয়ে শিক্ষাদান ব্যবস্থা আর গণতান্ত্রিক রাষ্ট্র উপযোগী শিক্ষা ব্যবস্থা করা, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র উপযোগী শিক্ষা ব্যবস্থা করা আর মানুষের মধ্যে জাতীয় সংহতি গড়ে তোলা। টকিং বুক, হ্যাঁ টকিং বুকটা হয়তো লেখা হয়নি, টকিং বুক হচ্ছে যে যারা অন্ধ তাদেরকে পড়ানোর জন্য একটা বই আছে টকিং বুক, যেখানে তারা শুনে শুনে বিষয়গুলো মনে রাখে। ইসিজি এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আইসিডিএস এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এটা ভালো করে দেখবে, অনেকে অনেক ভুল ভাল লেখে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কোন ধরনের শিশুদের জন্য ওষ্ঠ পঠন পদ্ধতি ব্যবহার করা হয়? মুখবোধী শিশুদের জন্য ওষ্ঠ পঠন, অর্থাৎ যখন কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা পড়াবেন, তখন তার ঠোঁট দেখে যখন একটা ছাত্র বা ছাত্রী তার কথা বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে ওষ্ঠ পঠন। এবার যারা স্বাভাবিক ছেলে মেয়ে তারা তো আর এই ঠোঁট দেখবে না, তারা তো আওয়াজ শুনবে, কিন্তু যারা মুখে বলতেও পারে না, কানে শুনতেও পায় না, তাদেরকে বলা হয় মুখবধির। এবং এই মুখ এবং মুখবধির যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ওষ্ঠ পঠন পদ্ধতির মাধ্যমে পড়ানো হয়। কম্পন ও স্পর্শ পদ্ধতি প্রবর্তককে, অর্থাৎ কম্পন ও স্পর্শ অর্থাৎ গলায় এবং এই ঠোঁটের মধ্যে হাত রেখে যখন একজন শিক্ষার্থী শিক্ষকের কথা বা শিক্ষিকার আর পড়ানোর বিষয়গুলো বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে কম্পন ও স্পর্শ পদ্ধতি। এবং এই কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক হলেন দুই বোন, এরা হচ্ছে কেটি অ্যালকন অ্যান্ড সোফিয়া অ্যালকন। শিক্ষায় স্টেগনেশন বলতে কি বোঝায়? অর্থাৎ শিক্ষায় স্টেগনেশন বলতে বোঝায় একই শ্রেণীতে বারবার ফেল করা, যেটাকে আমরা বাংলায় বলছি অনুন্নয়ন। অর্থাৎ আমরা বারবার একই ক্লাসের মধ্যে ফেল করছি বলে আমাদের উন্নতি হচ্ছে না, সেটা হচ্ছে স্টেগনেশন বা অনুন্নয়ন। তারপরে স্মৃতিশক্তির বিকাশ সাধারণ শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত? স্মৃতিশক্তির বিকাশ অর্থাৎ জানা জানা শিক্ষা, এটা দ্বিতীয়বার আবার কোশ্চেন এসেছে। কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা চালু করতে হবে? সেটা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত মিড ডে মিলের কথা বলা হয়েছে। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? বাধ্যতামূলক শিক্ষা বলতে এমন এক প্রকারের শিক্ষাকে বোঝায় যে শিক্ষার পরিকল্পনা সরাসরিভাবে স্বীকৃত এবং যে শিক্ষা দেশের প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এই শিক্ষা, এই প্রকার শিক্ষা প্রতিটি শিশুকে, প্রতিটি নাগরিককে ন্যূনতম প্রথাগত শিক্ষা শিক্ষিত করে। বাধ্যতামূলক শিক্ষা যদি আমরা দেখি, যেটা আমরা আমাদের 45 নং ধারায় ছিল এবং বর্তমানে 21A নং ধারায় রয়েছে, 6 থেকে 14 বছরের সকল ছেলে মেয়েদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তার সামাজিক অবস্থা যতই খারাপ হোক না কেন, প্রত্যেকটি ছেলে মেয়েকে 6 থেকে 14 বছরের প্রত্যেকটি ছেলে মেয়েকে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। এবং সেই শিক্ষা ব্যবস্থা অবশ্যই অবৈতনিক হবে, কোনো রকম বেতন কিন্তু শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয় নিতে পারবে না। এর মূল কারণ হচ্ছে যে আমরা যাতে 100% লিটারেসি জায়গাটাতে পৌঁছাতে পারি, অর্থাৎ পরবর্তী জীবনে পড়াশোনা কে করছে কে না করছে সেটা আমাদের একটা দেখার বিষয়, কিন্তু তার আগে আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে যেই সব ছেলে মেয়েরা 6 থেকে 14 বছর বয়সে রয়েছে বা আজকে আছে বা পরবর্তীকালে যারা জন্মগ্রহণ করবে, তাদেরকে অবশ্যই আমাদেরকে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। এটাই ছিল মূল এর উদ্দেশ্য। তারপরে হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য। শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আশা করি তুমি এটা বুঝেছো। শিখন কি একটা কৃত্রিম প্রক্রিয়া, আমরা চেষ্টা করার পরে শিখি, আমরা এমনি এমনি ঘুমিয়ে ঘুমিয়ে শিখি না। অর্থাৎ আমরা চেষ্টা যদি না করি, নিজের চেষ্টা করে আমরা
শেখার যদি চেষ্টা না করি তাহলে আমরা শিখতে পারবো না, এবং চেষ্টা করতে হবে। কিন্তু পরিণমন অর্থাৎ শারীরিক যে আমাদের বেড়ে ওঠা, এটা কিন্তু এমনি এমনিতেই হবে, সেখানে আমাদের এক্সারসাইজের দরকার নেই, কোনো রকম চেষ্টার দরকার নেই, বয়সের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেড়ে উঠবো। আর এই স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটাই হচ্ছে পরিণমন। তাহলে শেখার ক্ষেত্রে একটা কৃত্রিম প্রক্রিয়া এবং পরিণমন একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রেরণা বা মোটিভেশন কি? প্রেরণা হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ ও ওই অভাববোধ দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো প্রেরণার সংজ্ঞা হিসাবে, বা এরকম করে লিখতে পারো যে প্রেরণা হলো যে এমন একটা মানসিক ক্ষমতা যা ব্যক্তিকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে ওই কাজের সঙ্গে যুক্ত রাখে। এই মানসিক ক্ষমতাটাকে প্রেরণা বলে। তোমরা এটাও কিন্তু লিখতে পারো। পলিটেকনিক কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? এটা যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা জানো যে পলিটেকনিক যে কলেজগুলো রয়েছে সেটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনেস্কো পুরো নাম দ্বিতীয়বার ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সমস্যা। উচ্চশিক্ষার কারিগরি ও বৃত্তি শিক্ষার পার্থক্য মূলত তত্ত্বগত, ফলে তত্ত্বগত প্রয়োজন সমন্বয়হীনতা আর একটি সমস্যা। কি অর্থাৎ বৃত্তিমুখী বা কারিগরি শিক্ষার যে পাঠ্যক্রম রয়েছে বা যে বইপত্রগুলো রয়েছে সেগুলো থিওরিটিক্যাল, সেগুলো প্র্যাকটিক্যাল খুবই সমস্যা। অর্থাৎ যেই কলেজগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যে প্রয়োগকালীন যে কাজ বা ওয়ার্কশপে যে হাতে নাতে কাজ, সেটার সুবিধাটা খুবই কম, অপরচুনিটি খুবই কম। তাদেরকে কেবলমাত্র ওই তোতাবাখির মতো নোটপত্র মুখস্থ করে পরীক্ষা দিতে হয়। তাহলে এক্ষেত্রে কি হয়, বাস্তবে ওরা কোনো রকম কাজ দিয়ে করতে পারে না। আর বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে সেটাই মেন, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যে তারা প্রয়োগিক দিকটাতে পিছিয়ে পড়ছে, যেটা অন্যতম একটা কারিগরি ও বৃত্তি শিক্ষার একটা সমস্যা। ইউজিসি কোথায় কি বলছে, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে যুক্ত? ইউজিসি কথাটা এটা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা লিখে নেবে হায়ার এডুকেশন। তারপরে AC 249 অর্থাৎ সেকেন্ড লাস্ট, বার্নার্ডের মতো শিখন কি? এটা তোমাদের প্রত্যেকের বই রয়েছে, ওই জন্য আমি লিখিনি, এটা লিখে নেবে। বুদ্ধাঙ্ক কি? ব্যক্তির বুদ্ধি পরিমাপের এককে বুদ্ধাঙ্ক বলে, যেটাকে আমরা ইংরেজিতে বলে কি আইকিউ। কি আইকিউ? ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট। তারপরে প্রেরণা চক্রের চারটি ধাপ কি? প্রথমে আমাদের মধ্যে চাহিদা তৈরি হবে, তারপরে সেই চাহিদা ধরুন আমাদের মধ্যে তাড়না তৈরি হবে, তারপরে আমরা উদ্দেশ্যমুখী আচরণ করব আমাদের এই চাহিদা বা তাড়নাটাকে নিবারণের জন্য, তারপরে আমাদের উদ্দেশ্য পূরণ হয়। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা হচ্ছে 4। পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখা। পরিণমনে যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখি সেটা হবে কি, পরিণমন হচ্ছে প্রক্রিয়াটাতে চাহিদা নির্ভর নয়। এটা কিন্তু চাহিদা নির্ভর নয়, বা একটা চাহিদা থাকুক আর না থাকুক, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে পরিণমন দেখা যায়। প্রাচীন অনুবর্তন কাকে বলে? যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে, যেমন লালাক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনি। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা প্রাচীন অনুবর্তন বলি। বুঝা গেল, এটা দেখে নেব। তারপরে টাইম কার্ভ কি? থর্ন্ডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওই লেখচিত্রের ক্রমশ নিচের দিকে নেমে আসে, একে বলে টাইম কার্ভ। এটা খুব সহজ বিষয়, তোমরা এখানে বুঝে নাও কি করেছে। থর্ন্ডাইক যখন ট্রায়াল অ্যান্ড এরর ই করেছে, পরীক্ষাটা করেছে, সেখানে তিনি একটা কার্ভ ব্যবহার করেছেন। কি কার? তিনি বলছেন যে কুকুর বিড়ালটাকে যখন প্রথমবার আমরা খাবার দিলাম, ধরে নাও যে এখানে আমরা দেখছি যে টাইম টাইম দেখছি, এখানে 1 মিনিট 2 মিনিট 3 4 5 6 মিনিট। ঠিক আছে, আর এখানে প্রথমবার এক এক প্রথমবার যখন আমরা খাবার দিলাম, এবার প্রথমবার ধরে নাও যে ওর 5 মিনিট সময় লাগলো, মানে এই খাঁচাটা থেকে বেরিয়ে খাবারটা খেতে তার কত মিনিট টাইম লাগলো, 5 মিনিট। তারপরে দ্বিতীয়বার যখন তাকে আমরা খাবার খাঁচার মধ্যে ঢুকিয়ে খাবার দিলাম, তার কয় মিনিট লাগলো, তার 4 মিনিট লাগলো। তারপরে আবার যখন তৃতীয়বার তাকে খাবার দিলাম, তখন তার খাঁচা থেকে বেরিয়ে খাবারটা খেতে লাগলো, 2 মিনিট। তারপরে এরকম একটা যদি আমরা দেখি, তাহলে এখানে এরকম একটা কার্ভ তৈরি হচ্ছে, এরকম একটা কার্ভ তৈরি হবে। ঠিক আছে, যেখানে প্রথম বেশি সময় লাগবে, তারপরে আস্তে আস্তে করে কম সময় লাগবে। ঠিক আছে, এই যে কার্ভটা এটাকে বলা আছে টাইম কার্ভ, এটা তোমাদের বইও আছে, তোমরা একবার দেখে নেবে। শেপিং বলতে কি বোঝা? বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে প্রাণী যে জটিল প্রক্রিয়া সৃষ্টি করে তাকে শেপিং বলা হয়েছে। অর্থাৎ স্কিনারের
থিওরিটাতে তোমরা শেপিংটা আরো ভালো করে বুঝতে পারবে, যে পরীক্ষা করার আগেই তার আগের যে অবস্থাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটাই হচ্ছে কি শেপিং। বৈশিষ্ট্যক নির্ণয়ের সহজ পদ্ধতি কি? বৈশিষ্ট্যক বা মুড নির্ণয়ের সূত্রটা হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন। তবে এই সংখ্যাগুলো যদি আমরা মোড নির্ণয় করি তাহলে দেখবো যে এখানে কোন সংখ্যাটা বারবার রয়েছে, এখানে তিন সংখ্যাটা রয়েছে তিনবার, অর্থাৎ এখানে মোড হচ্ছে থ্রি। রাশিবিজ্ঞান শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে বোঝায় যে সংগৃহীত রাশিগুলি যখন একটি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট তাহলে ভাগ করা সাজানো হয় তখন সেই দূরত্বকে বলা হচ্ছে শ্রেণী ব্যবধান। অর্থাৎ একটা শ্রেণী আর একটা শ্রেণী থেকে যতটা দূরে রয়েছে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। কল্পিত গড় বলতে কি বোঝো? ইচ্ছামতো কোনো রাশিকে গড় হিসেবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে। কল্পিত গড় এ বা এম দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা আনুমানিক একটা গড় যখন ধরে নিই সেটাকে বলা হচ্ছে কি কল্পিত গড়। ইউজিসির পুরো কথাটি কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। মাধ্যমিক শিক্ষার শক্ত প্রভাব কি? মজলিয়া কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় যে 60টি ঐচ্ছিক বিষয় অর্থাৎ পাঠ্যক্রমের কথা বলেছে সেটা হচ্ছে শক্ত প্রভাব। অটারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হলো কি, একটি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, একটা রাষ্ট্রভাষা বা হিন্দি, আর একটা হচ্ছে কি আধুনিক ভাষা বা ইংরেজি। আইটি এর পুরো নাম পড়লাম, আইটি এর পুরো নাম হচ্ছে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্কুল জোট কি? এক জায়গার বা একটি অঞ্চলে কয়েকটি স্কুলকে নিয়ে যখন একটা কমিটি গঠন করা হয় এবং প্রত্যেকটা স্কুলের যে ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে একে অপরের স্কুল অ্যাক্সেস করতে পারে, সুবিধাগুলো নিতে পারে, সেই বিষয়টাকে বলা আছে স্কুল জোট। তোমরা এটা তুলে নিতে পারো। চাকুরি থেকে ডিগ্রি বিচ্যুতিকরণ প্রস্তাবটি কি ছিল? অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে একটা রেকমেন্ডেশন করা হয়েছে যে চাকরি থেকে ডিগ্রিকে বাদ দিতে হবে। অর্থাৎ চাকরি দেওয়ার সময় ডিগ্রিকে গুরুত্ব দিতে হবে না, চাকরি দেওয়ার সময় দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যে চাকরিতে ব্যক্তিকে নিয়োগ করা হচ্ছে সেই চাকরিতে সে যে কাজগুলো করতে হবে তাকে সেগুলো সে পারে, তার কি সেক্ষেত্রে দক্ষতা রয়েছে, যদি পারে তাহলে তাকে জবে না, সে কতটা পড়াশোনা করেছে, কতটা ডিগ্রি রয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া যাবে না, এটাই এখানে বলা হয়েছে। করপল্লবী কি? অর্থাৎ করপল্লবী হলো মুখ্যবোধের শিক্ষাদান পদ্ধতি, যে পদ্ধতি হচ্ছে কি পেরিয়ারের দ্বারা নির্মিত। অর্থাৎ এটা একটা পদ্ধতি মুখ্যবোধের শিক্ষাদানের। বয়স্ক শিক্ষা কাকে বলে? বয়স্ক শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যক্তির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এবং নৈতিক জীবনকে আরো উন্নত করে। ই লার্নিং কি? ইন্টারনেট সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ই লার্নিং বলা হয়। তারপরে ভারতীয় সংবিধান 47 ধারা, আবার তপশিলি জাতি ওবিসি এসটির কথা বলা হয়েছে, ট্রেজার উইদিন অন্তর্নিহিত সম্পদের কথা বলেছে, এটা তোমাদের কি মধ্যমা বার করতে হবে, ছোট থেকে বড় হিসেবে সাজানোর উপর যে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই মধ্যমান। এনসিইআরটির পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিটি এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। ই লার্নিং আবার এই কোশ্চেনটা রয়েছে, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা স্কুল ছুট অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি হয়ে একটা নির্দিষ্ট সময় শেষ না, কোনো একটা ক্লাস শেষ না হওয়ার আগেই স্কুল ছেড়ে দেওয়া হয়েছে কি ড্রপ আউট। বিদ্যালয়ে কম্পিউটারের একটি ব্যবহার লেখো, প্রাথমিকভাবে আমরা কম্পিউটারে টাইপিং করি, তারপরে আমরা ছবি আঁকি, বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। সিএআই এর পুরো নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ইউনেস্কো এর পুরো নাম এর আগেও পড়লাম, বয়স্ক শিক্ষা আগেও পড়লাম, আইটিআই আবার এসছে একই বিষয়, এটা আবার এসছে, পাজেল বক্স আবার এসছে। আগ্রহের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আগ্রহ হলো আগ্রহ মানুষ ছাড়াও সকল প্রাণীর মধ্যে পরিলক্ষিত হয়। স্কুল জোট কি? এটা আগের কোশ্চেনে আমরা আলোচনা করেছি, এটা আবার রয়েছে। ঢাকা সম্মেলনের বিষয়টি কি ছিল? সকলের জন্য শিক্ষা ছিল। শিক্ষা চারটে স্তম্ভের মূল প্রবক্তাকে ডেক্স ডেলার্স। আন্তঃদৃষ্টিমূলক শিখন কি? এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে সময় নষ্ট করলাম না, তোমরা এই কোশ্চেনগুলো যাদের আশা করি তোমাদের অনেকেরই সেই কোশ্চেনগুলো সলভ করা হয়ে গেছে, তারপরে যদি তোমাদের বাকি থাকে তাহলে যে কোশ্চেনগুলো তোমাদের বাকি আছে সেখান থেকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং এই পিডিএফটা তোমরা প্রত্যেকে যে এই ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে এই পিডিএফগুলো পুরোটা ফ্রি এবং প্রত্যেকটা নোটও ফ্রি রয়েছে, সেখানে তোমরা ডাউনলোড করতে পারো। এবং সবাইকে বলবো টেলিগ্রামে জয়েন হবে, কারণ টেলিগ্রামে জয়ন হলে আগে নোটগুলো পাবে, হোয়াটসঅ্যাপে কিন্তু যেদিন থেকে জয়েন হবে তারপরে এগুলো পাবে, আগেরগুলো পাবে না। তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে আগের নোটগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটি বরাবরই দেখছো
তাদেরকে ধন্যবাদ। এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ভিডিওগুলো যদি কাজে লাগে আর কি তাহলে অবশ্যই সেটাগুলো শেয়ার করবে এবং জানাবে যে এই স্যার পড়াচ্ছে, সবকিছু ফিরিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হলে ফোনও করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সব পরিশ্রম তোমাদের জন্য। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটা হবে সাজেশনের উপর, 16টি কোশ্চেনে পুরো 8 মার্কের 4 মার্কের কভার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ভিডিওটা দেখ।